একজন মুসলমান অপর মুসলমানের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে দিন যাপন করবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ছয়টি উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছয়টি বিষয় প্রতিটি মুসলমানের জন্য অপর সকল মুসলমানের উপর অধিকার স্বরূপ। এটি মৌলিক অধিকার যেটা প্রত্যেকটি মুসলমানকে আদায় করতে হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিষয়টি বলেছেন সেটা হলো, কোনো মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমেই তাকে সালাম দিতে হবে। সালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। সালামের মধ্য দিয়ে মুসলমানের মধ্যে ভালোবাসা তৈরি হয়, হৃদ্যতার সম্পর্ক হয়, ভাতৃত্ব বোধ জাগ্রত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি বিষয়ের সর্বপ্রথম এই সালামের গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি দাওয়াত দেয় অবশ্যই তা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দাওয়াত দিতেন এবং অন্য কেউ অন্য কোনো মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত তিনি কবুল করতেন। তাই বেশি বেশি আমরা দাওয়াতও দিব, আবার কোনো মুসলমান দাওয়াত দিলে সেটা গ্রহণ করব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং উম্মতের প্রতি তার উপদেশ। তৃতীয় যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হলো, কেউ যদি কোনো বিষয়ে পরামর্শ চায় তাহলে অবশ্যই তাকে সৎ পরামর্শ দিবে। কেউ কোনো বিষয়ে জানতে চাইলে যে এটা আমার জন্য ভালো হবে কি মন্দ হবে, তাহলে যদি আমি এই ব্যাপারটি জানি অবশ্যই তাকে সৎ পরামর্শটি দিতে হবে। যেই পরামর্শের মধ্য দিয়ে তার উপকার হবে সেই পরামর্শ তাকে দিতে হবে। জেনে বুঝে কোনো মুসলমানের ক্ষতি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর চতুর্থ যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের হক হিসাবে নির্বাচন করেছেন সেটি হলো, কেউ যখন হাঁচি দিবে হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম যে উপদেশটি দিয়েছেন সেটি হলো, কোনো মুসলমান যদি অসুস্থ হয় সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে তার জন্য গুরুত্বপূর্ণ খাবার সামগ্রী নিয়ে যেতে পারি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি সুন্নাহ, যে কারো কাছে গেলে তার জন্য হাদিয়া নিয়ে যাওয়া। বিশেষত কোনো রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলে তার উপযোগী খাবার খাদ্য নিয়ে যাওয়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উত্তম আদর্শ। ষষ্ঠ যে ব্যাপারটি বলেছেন সেটি হলো, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের প্রতি হক। কোনো ব্যক্তি মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, তার কাফন দাফনের ব্যবস্থা সহ তার জানাজায় শরীক হওয়া, এটাও একজন মুসলমানের উপর দায়িত্ব। আমরা যদি আমাদের জীবনে এই ছয়টি বিষয় গুরুত্বের সাথে পালন করতে পারি তাহলে অবশ্যই ভাই ভাইয়ের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হবে, মুসলমান মুসলমানের সাথে সুদৃঢ় সম্পর্ক তৈরি হবে, মুসলমানদের মধ্যে পারিবারিক সামাজিক ঝগড়া ফাসাদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ ছয়টি উপদেশ বুঝার এবং জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।